বয়ফ্রেন্ডের বাচ্চা জন্ম দিয়ে লেবু জল বিক্রি করে নিজের এবং একরত্তি শিশুর প্রাণ বাঁচিয়ে আজ এসআই হলেন অ্যানি সিবা। বিয়ে হয়নি, তবুও বাচ্চার জন্ম। বাড়ি থেকে ত্যাজ্য কন্যা হয়েও ছোট্ট শিশুকে বড় করতে পিছুপা হননি মা। মনের জোর আর ইচ্ছা শক্তি থাকলে অসম্ভব কিচ্ছু না, তা প্রমাণ করলেন অ্যানি। অ্যানি আজকের সমাজের দৃষ্টান্তমূলক উদাহরণ। প্রত্যেক নারী যেন হয়ে উঠতে পারে এক একটি অ্যানি। একাধারে মায়ের জোর, অন্যদিকে অল্প বয়সে জীবনের সঙ্গে প্রতিষ্ঠিত হওয়ার লড়াই। এই লড়াইয়ে জয়ী অ্যানি সিবা, তাকে ই নিউজ বাংলার পক্ষ থেকে জানানো হচ্ছে স্যালুট এবং শুভেচ্ছা। যে এলাকায় একসময় লেবু জল আইসক্রিম বিক্রি করতেন, আজ তিনি সেই এলাকারই একজন পুলিশ অফিসার। অ্যানি সিবা, বয়স 31, কেরলের তিরুবনন্তপুরমের ভারকালা থানার সাব ইন্সপেক্টর। কলেজের প্রথম বর্ষে পড়বার সময় পরিবারের অমতে তার বয়ফ্রেন্ডের সঙ্গে থাকতে শুরু করেন অ্যানি। সন্তান সম্ভবাও হয়ে পড়েন। ঠিক সেই সময় বয়ফ্রেন্ড তাকে ছেড়ে চলে যান, অথই জলে পড়েন অ্যানি। বাড়িতে ফেরার উপায়ও ছিল না। তারপরেই শুরু হয় জীবন সংগ্রাম। অ্যানি জানান, সন্তান জন্মানোর পর বাড়িতে ফিরেছিলেন, কিন্তু তাকে ঘরে তুলতে অস্বীকার করা হয়। ভাড়া বাড়িতে ছেলে শিব সূর্যকে নিয়ে দিন কাটাতে শুরু করেন। পেট চালানোর জন্য মশলা সাবানের ব্যবসা শুরু হয়। কাজ করেন বীমা সংস্থার এজেন্ট হিসেবেও, এমনকি ভারকালা এলাকায় লেবু জল আর আইসক্রিম বিক্রি করতেও হয়েছে তাকে। এভাবে একটু একটু করে টাকা জমিয়ে সমাজবিদ্যায় স্নাতক করেন। 2014 তিরুবনন্তপুরমের পুলিশের পরীক্ষার জন্য একটি কোচিং সেন্টারে ভর্তি হন অ্যানি। একদিকে সংসার, ছেলেকে দেখাশুনো করা, তারপর চাকরির জন্য পড়াশুনো, সবটাই সামলাচ্ছিলেন অ্যানি। 2016 পুলিশের পরীক্ষায় পাশও করেন, চাকরিও পান। 2019 ফের এসআই পদের পরীক্ষায় বসেন আর তাতেও পাশ করেন। এই বছরের 25 জুন সেই ভারকালা এলাকারই সাব ইন্সপেক্টর হয়ে আসেন অ্যানি। 10 বছর আগে যে এলাকায় অ্যানি লেবু জল বিক্রি করতেন, আজ সেই এলাকা রক্ষার দায়িত্ব তার হাতে। এই ঘটনায় খুব খুশি এলাকাবাসী। অ্যানিকে যে এমন রূপে দেখতে পাবেন তারা, তা তাদের ধারণার বাইরে ছিল।